নমস্কার, আমি প্রীতম দাস। আজকে আমরা দেখে নেব এলএম পোটেন্সি কীভাবে ডিসপ্যাচ করতে হয়। আমার একটি পেশেন্ট যে কি না এক্সিমাতে ভুগছে, এবার এক্সিমার সাথে তার জ্বালা রয়েছে, সেই জায়গাটায় নির্দিষ্ট জায়গাটায় জ্বালা রয়েছে। এই বার্নিং সেন্সেশনের সাথে সাথে পেশেন্টের মধ্যে অদ্ভুত একটা রেস্টলেসনেস, একটা অস্থিরতা, মৃত্যু ভয় তাকে ঘিরে ধরেছে। উষ্ণ গরম খাবার পছন্দ করে, যাই হোক সব সিমটম বলছে আর্সেনিক অ্যাল্প। কিন্তু আর্সেনিক অ্যাল্প যদি আমি দিই আপনার সিএইচ পোটেন্সিতে, তাহলে তার জ্বালা কষ্ট আবার বেড়ে যেতে পারে, যদি স্কিন রোগ যেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এলএম পোটেন্সি দিচ্ছি। কী করছি, প্রথমে ডিস্টিল ওয়াটার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ডিস্টিল ওয়াটার নিয়ে নিলাম 100 ml জলের মধ্যে, এবং কিছুটা আমি রেক্টিফাইড স্পিরিট এর সাথে অ্যাড করছি। রেক্টিফাইড স্পিরিট মোটামুটি 10-15 ফোঁটা অ্যাড করলাম, এবং এর সাথে দেব আর্সেনিকের, কত দিচ্ছে এটা 0/4, ঠিক আছে। এর থেকে 2 থেকে 3 দানা খেতে দেবো কি করে, সকালবেলা এর থেকে 1 ঢাকনা করে হাফ কাপ জলে মিশিয়ে, প্রথমে ঝাঁকিয়ে নেবে, হাফ কাপ জলে মিশিয়ে সেখান থেকে 1 চামচ খেয়ে বাকি জলটা ফেলে দেবে। এটা এরকম ব্যাপার না যে একবারই দিতে হবে, দিনে 2 বা 3 বা 4 বার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের এলএম পোটেন্সি। ধন্যবাদ সকলকে।